শীতের সময় বাইক রাইড করতে মজাই আলাদা। এই সময়টাতে আমরা সবাই লং রাইড বা শর্ট রাইড করতে পছন্দ করি, তাই তখন বাইক রাইডিং নিরাপদ ও আনন্দময় করতে চলুন জেনে নিই কিছু প্রয়োজনীয় বিষয়। ভ্রমণ শুরুর আগে বাইকের ইঞ্জিন অয়েল, টায়ার এবং চেইন পরীক্ষা করে নিন। সবগুলো অংশ পুরোপুরি কাজ করছে কিনা এবং লিভার লুব্রিকেটেড কিনা তা নিশ্চিত করুন। বাইক সকালের প্রথম স্টার্ট দেওয়ার পর 30 সেকেন্ড অপেক্ষা করে গিয়ার দিন এবং প্রথম 3-4 মিনিট আইডল আরপিএম রাইড করুন। শীতের সময় লং রাইডে বের হলে আগে ওই স্থানের শীতের অবস্থা সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজন অনুযায়ী ব্যাগে শীতের কাপড় রাখুন। এছাড়াও শর্ট বা লং যে কোনো রাইডের সময় ঠান্ডা বাতাস যেন সরাসরি বুকে এবং গলায় না লাগে, তাই মাফলার এবং ভালো মানের জ্যাকেট পরিধান করুন। শীত হোক বা গরম, আপনার নিরাপত্তার স্বার্থে সবসময় ফুল ফেস হেলমেট ব্যবহার করুন, যা আপনাকে শীতকালে ঠান্ডা বাতাসে সর্দিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে। তবে শীতের রাতে হেলমেটের ভাইজার খোলা হয়ে যাওয়া খুব বেশি বিরক্তিকর, এর স্থায়ী কোনো সমাধান নেই। সেক্ষেত্রে অ্যান্টিফগ ভাইজার বা পিনলক ভাইজার ব্যবহার করলে এই সমস্যা থেকে কিছুটা রক্ষা পেতে পারেন, কারণ অ্যান্টিফগ ভাইজার হেলমেটের ভাইজারের মধ্যে বাষ্প জমতে দেয় না। তাই অ্যান্টিফগ ভাইজার ব্যবহার করার ফলে শীতের রাতে বা ভোরের কুয়াশাতে বাইক রাইড করলেও ভাইজারে তেমন বাষ্প জমে না। বিশেষ করে শীতের সকালে এবং রাতে অনেক কুয়াশা থাকে, ফলে রাস্তায় দৃষ্টিসীমা কম থাকে। রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহন যাতে সহজেই আপনাকে দেখতে পায়, সেজন্য রিফ্লেক্টিভ উইন্ড প্রোটেক্টর ব্যবহার করুন। এটি আপনাকে শীতের ঠান্ডা বাতাস এবং ধুলাবালির হাত থেকে রক্ষা করবে। বাইক রাইডের সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন, কিন্তু শীতের রাতে এই ব্যাপারে একটু সতর্ক থাকা জরুরি, কারণ হাত যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন হাতের আঙ্গুল নড়াচড়া করতে সমস্যা হয়, তাই তখন সঠিক সময়ে বাইক কন্ট্রোল করার অভাবে হতে পারে দুর্ঘটনা। তাই হাতের আঙ্গুল গরম রাখতে ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। রাতে রাইডিংয়ের সময় হেডলাইট ব্যবহার তো করতেই হবে, তবে শীতের সকালে ঘন কুয়াশাতেও হেডলাইট ব্যবহার করে রাইড করুন। এতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজেই আপনাকে খেয়াল করতে পারবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আপনি যখনই বাইক রাইড করবেন গতি নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। শীতের রাতে এবং সকালের কুয়াশার মধ্যে রাইড করার সময় যতটুকু সম্ভব সাবধান থাকুন এবং বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত গতি পুরো রাইডের মজাই নষ্ট করে দিতে পারে। নিয়ম মেনে নিজের প্রয়োজনীয় বিষয়গুলো খেয়াল রেখে বাইক রাইডিং করা সবসময় অনেক আনন্দময় ও নিরাপদ।